হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি সানিয়া। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আরেকটি ভিডিও শেয়ার করতে। আই হোপ আজকের এই ভিডিও তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো সাথেই থাকো আর অবশ্যই অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো ভিউয়ার্স, লেটস গো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম রেডি টু গো। ঝটফট রেডি হয়ে আমি কিন্তু অলরেডি বাহিরে চলে এসেছি। আমার দুই সানা বাচ্চা আমার সবসময় আমার সাথেই থাকে। অ্যাট ফার্স্ট আমি চলে এসেছি, আমার ছেলে ড্রেস বানাতে দিয়েছিলাম স্কুলের পাশেই। সো প্রথমে ওর ড্রেসটা নিয়ে নিলাম, এখানে ছোট্ট একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো ছেলের ড্রেস নিয়ে এখন আমরা যাচ্ছি গ্রিল খেতে। গ্রিল্ড চিকেন আমার যেমন ফেভারিট, আমার দুই বাচ্চাও কিন্তু সেম টু সেম, ওরাও কিন্তু গ্রিল্ড চিকেন খেলতে খুবই পছন্দ করে। আমার ছেলে তো বলছে আমি এখানে বসেই খাবো, এখানে বসেই খাবো, বাট আমার আশপাশটা খুব একটা হাইজেনিক মনে হইলো না, তাই আমি এখানে ওদের বসিয়ে দিয়েছি। গ্রিল্ড চিকেনটা এসে গেলে বাসায় চলে আসবো, দেন আমরা বাসায় বসে খাবো। আশপাশের পরিবেশটা আমার কাছে একদমই সুইটেবল লাগে নাই। সো হোয়াট এভার, এই তো আমার কিন্তু গ্রিল্ড চিকেন নিয়ে এখন বের হয়েছি একটু কেনাকাটা করব বলে। আমার বাসার কাছেই কিন্তু রংধনু ফ্যাশন, নবীনগর ক্যান্টনমেন্ট, মৌসুমী মার্কেট, এখানকার ড্রেসের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যখন আমি খুব বিজি থাকি, মার্কেটে যাওয়া হয় না, তখন আমি এই সব থেকেই ড্রেস কেনাকাটা করি। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নতুন নতুন কালেকশন আছে এখানে, পাইকারি দামেও কিছু ড্রেস সেল করতেছে, তাই ভাবলাম ভিডিওটা ক্যাপচার করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারো, কারণ একদমই পাইকারি রেটে তারা ড্রেস সেল করতেছে। তো কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে এসেছি। এখন খাবারের পালা। আমি কিন্তু খাবার খুবই পছন্দ করি, তোমরা জানো, সেম টু সেম ফুড আপির মতো, কখন যেন আমি ফুড আপি হয়ে উঠি। আর গ্রিল্ড চিকেন দেখলে তো আমি লোভ সামলাতেই পারি না, আগে আমি নিজে খেয়ে নিই। পাশের রুমে আমি আমার দুই ছেলেকে খেতে দিয়েছি, আর আমি এখানে বসে বসে চুপি চুপি খাচ্ছি আর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। সো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটু লাইক দিয়ে দাও, আর অবশ্যই অবশ্যই প্লিজ আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমি কিন্তু আমার প্ল্যান ইজ সাকসেস, আমি কিন্তু খেতে খেতে দিন দিন গোলমুলই হয়ে যাচ্ছি, আর তোমাদের উৎসাহ পেলে তো আমি তো আরও গোলমুল হয়ে যাব। সো প্লিজ গাইজ, আমার সাথেই থাকো, আর আমার চ্যানেলটি প্লিজ 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 একটু শেয়ার করে দাও, যেন অন্যান্য ফ্রেন্ড আমার ভিডিওগুলো দেখতে পারে। সো থ্যাংক ইউ। কে বলে আমি খুব ঢঙ্গি, বড় লোকের ভাব নেই, এক শুধু শপিং করি আর শপিং করি, আসলে এটা একদমই ভুল। টাকা কেনাকাটা তো করতে হবে, যেহেতু আসছে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে কিছু কিনবো না, কেনাকাটা করবো না, তা কি হয়। প্রথমে ছেলের স্কুলে গিয়েছিলাম, ছেলের স্কুল ড্রেস বানাতে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসছি। এই যে আমার ছোট্ট প্রিন্স স্কুলে যাবে, আমি তো একদম এক্সাইটেড, ওকে কেমন লাগবে, ক্লাসে গিয়ে কি করবে না করবে। আর এমনি তেমন কোনো কেনাকাটা নাই, অল্প কিছু কেনাকাটা করেছি, আই মিন টু সে আমি একটা মাত্র ড্রেস কিনেছি। তো যদিও এটা আমি হ্যাপি নিউ ইয়ারে পরবো না, আমার হ্যাপি নিউ ইয়ারের জন্য একটা ড্রেস আছে, সেটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে আমার হ্যাপি নিউ ইয়ারের ব্লগটা দেখতে হবে। সো আজকে যে ড্রেসটা আমি কিনে এসেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এই তো টু পিস, এটা হচ্ছে অনেকে কোঅর্ডস বলে, বাট এটা হচ্ছে টু পিস। তোমাদের দেখা এটা কেমন, কালারটা কেমন, তোমার কাছে আমাকে কেমন লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে, প্রাইসটাও তোমাদের বলবো। কিন্তু আগে তোমাদেরকে আমি ড্রেসটা দেখিয়ে নিই। তো দেখো এই হলো জামাটা, হাতাতে এরকম করে কাজ করা, প্লাস পুরো বডিটি হচ্ছে এরকম চিকেন কারি কাজ করা। এই যে নিচে একটু লেস লাগানো আছে, খুব সুন্দর, এটা খুব ট্রেন্ডি, খুব চলছে, আমি দেখছি অনলাইনে প্রচুর মেয়েরা কিনেছে, বাট আমি একটু লেট করে ফেলেছি। এটা যদিও রেডিমেড মনে হচ্ছে না, আমার আমার ফিট হবে, এটা অবশ্যই চাপাতে হবে। আচ্ছা এই হচ্ছে সালোয়ার, সালোয়ারের নিচে কিন্তু এরকম কাজ করা। তোমরা অনলাইনে এরকম সার্চ দিলেই হবে যে কোর্স বা তোমার টু পিস পেয়ে যাবা। সো ভিউয়ার্স, তোমরা বলো তো কেমন দাম হতে পারে, এটা প্রাইস কেমন হতে পারে, তোমরা কমেন্টস করো, আমি তো কমেন্টসে তোমাদের রিপ্লাই দিব, এখন তোমাদের প্রাইসটা নাই বলি। কিন্তু অবশ্যই অবশ্যই জানাবা যে আমার ড্রেসটা লেগেছে তোমাদের কাছে। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার হ্যাপি নিউ ইয়ারের ব্লগটা দেখার জন্য অবশ্যই অবশ্যই তোমরা ওয়েট করো, আসছে নতুন একটা চমক, তোমার সাথে শেয়ার করবো। সো
টাটা বাই বাই আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু একদমই ঢং করি না আমি একদম ন্যাচারাল তোমাদের সাথে জাস্ট শেয়ার করি আমার প্রত্যেকটা মোমেন্টস তোমরা কেউ আমাকে এরকম কোনো কথা বলো না যে আমি ঢং করি বড়লোকি ভাব নেই আসলে এটা ভুল আমি খুবই ছোট্ট একটা মানুষ একদমই কি বলে মধ্যবিত্ত সো আমি কখনোই বড়লোকি ভাব নেই না আমার যা আছে আমি ওভাবেই চলাফেরা করি ওগুলোই আমি দেখাই শো অফ না আচ্ছা যাই হোক সো এই তো এইটুকু বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে টাটা বাই বাই।